সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি মোবাইল টিপস এবং টেক রিলেটেড ভিডিও নিয়ে আসতে যাচ্ছি এটি হচ্ছে আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল আপনারা যারা বিভিন্ন ধরনের ফোনের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এটি উত্তম সমাধান সেটি হচ্ছে যে আপনাদের যাদের ফোনে স্টোরেজ কম বা খুব কম স্টোরেজের মাধ্যমে আপনারা ফোন চালাচ্ছেন এইট জিবি বা ষোলো জিবি রোম সেটিকে আপনারা এক্সটেন্ড করতে যাচ্ছেন অর্থাৎ তাদের জন্যে একটি ভালো পদ্ধতি সেটি হচ্ছে যে আপনারা কিভাবে এটিকে রোম এক্সটেন্ড করবেন আপনাদের প্যাকেটের গায়ে অনেক সময় লেখা থাকে যে এক্সপেন্ডেবল টু সিক্সটি ফোর জিবি অথবা একশো জিবি লেখা থাকে সেটা আপনারা কিভাবে ইন্টারনাল স্টোরেজ বা এসডি কার্ডের মাধ্যমে এক্সটেন্ড করবেন সেটি কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কন্টিনিউ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরুতেই প্রথমে আপনি যখন এসডি কার্ড আপনার ফোনের মধ্যে ইনচার্জ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের একটি মেসেজ দেখাবে সেটি হচ্ছে যে অ্যান্ড্রয়েড সিস্টেম এসডি কার্ড নিউ এসডি কার্ড ডিটেক্টেড তো সেখান থেকে আপনাকে একটি অপশন সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি সেটিতে যদি ট্যাপ করেন তখন আপনার কাছে এই ধরনের দুটি অপশন আসবে এর মধ্যে একটি থাকতেছে ইউজ অ্যাজ পোর্টেবল স্টোরেজ আরেকটি থাকতেছে ইউজ অ্যাজ ইন্টারনাল স্টোরেজ তো এই দুটি অপশন অনেকেই খুব দ্রুততার সাথে না বুঝেই হয়তো পার করে দেন তো সেক্ষেত্রে আপনাদের যারা জানতে আগ্রহী বা এটি শিখতে চান তাদেরকে কিন্তু এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে আপনার দেখেন লেখা আছে সেট আপ পিওর এসডি কার্ড সেখান থেকে আপনি যদি পোর্টেবল ফরম্যাটে এটিকে ফরম্যাট করেন তাহলে আপনার এসডি কার্ডটি অন্যান্য সকল ডিভাইসে কিন্তু রান হবে অর্থাৎ আপনি সেই এসডি কার্ডের মধ্যে যে সকল ফাইল রাখবেন সেগুলো কিন্তু অন্যান্য সকল ডেস্কটপ ল্যাপটপ এবং সব ধরনের ডিভাইসে কিন্তু সেটি সাপোর্ট করবে আর আপনি যদি এটাকে ইউজ অ্যাজ ইন্টারনাল স্টোরেজ করেন তখন কিন্তু শুধুমাত্র আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে এটি কিন্তু সাপোর্ট করবে না তো ক্ষেত্রে পোর্টেবল স্টোরেজ সুবিধাটি আপনারা বুঝলেন ইন্টারনাল স্টোরেজের সুবিধাটি বুঝলেন তো ক্ষেত্রে আপনাদের যেটি করণীয় হবে আপনারা যদি এসডি কার্ডটিকে অন্য কোথাও লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু পোর্টেবল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন আর শুধুমাত্র আপনার ফোনে ব্যবহারের জন্য ইন্টারনাল স্টোরেজ হিসেবে ব্যবহার করবেন কিন্তু সেক্ষেত্রে আপনার ফাইলগুলো মানে সব সময় আপনি শেয়ারিংয়ে একটু সমস্যা হতে পারে ইন্টারনাল স্টোরেজ করলে এটি শুধুমাত্র আপনার অ্যাপ ইনস্টলের জন্য হয়তো কাজ করবে তো আমি আপনাদেরকে যেহেতু ইন্টারনাল স্টোরেজের অপশনটি দেখাবো এর জন্য অবশ্যই আপনারা এটি দেখবেন তো এখানে আপনি যখন ইউজ অ্যাজ ইন্টারনাল স্টোরেজে ক্লিক করবেন তখন দেখেন কি হবে এখান থেকে তারপরে আপনি নেক্সটে দিবেন নেক্সট দেওয়ার পরে এখানে আপনাকে বলতেছে যে ফরম্যাট অ্যাজ ইন্টারনাল স্টোরেজ দিস রিকোয়ার্স এসডি কার্ড টু বি ফরম্যাটেড মেক ইট শিওর অর্থাৎ আপনার এসডি কার্ডে যে সকল ডাটা আছে সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই ব্যাকআপে রাখতে হবে কারণ যখন আপনি এটিকে ফর্ম্যাট করবেন তখন কিন্তু আপনার এসডি কার্ডটি এটি ইরেজ হয়ে সম্পূর্ণ নতুন একটি ফরম্যাটে ই এক্সটি ফরম্যাটে ফোনের জন্য তৈরি হবে অর্থাৎ আপনার আগের ডাটাগুলো কিন্তু এখানে থাকবে না তো এর জন্য অবশ্যই আগে সেটিকে ব্যাকআপ করে নেবেন এটি হচ্ছে ইরেজ অ্যান্ড ফরম্যাট যখন আপনি ইরেজ অ্যান্ড ফরম্যাট করতে দিবেন অর্থাৎ ইরেজ অ্যান্ড ফরম্যাট করবেন তারপরে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে তারপরে আপনাকে সেটিংয়ে যেতে হবে সেটিং থেকে আপনি স্টোরেজে দেখতে পারবেন আপনার এসডি কার্ডটি কিন্তু ইন্টারনাল স্টোরেজ ফরম্যাটে ফরম্যাট হয়ে গেছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনাল অ্যান্ড শেয়ার্ড স্টোরেজ একটি দেখতে পাচ্ছেন এবং সেই সাথে এসডি কার্ড দেখতে পাচ্ছেন এসডি কার্ডে কিন্তু এখানে অ্যাপস এবং সিস্টেম ডাটা এবং কেস ডাটা এই তিনটি কিন্তু এখানে থাকবে সেই সাথে আপনার এখানে আরও কিছু অপশন আছে আপনার ফোনে যদি ডেভেলপার অপশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এখান থেকে অ্যাবাউট ফোনে গিয়ে এখানে বিল্ড নাম্বারে কয়েকবার ট্যাপ করবেন তারপরে আপনার এখানে কিন্তু ডেভেলপার অপশন চলে আসবে যখন ডেভেলপার অপশন চলে আসবে এখান থেকে আপনাকে কিন্তু একটা অপশন অন করে দিতে হবে সেটা হচ্ছে ফোর্স অ্যালাও অ্যাপ টু এক্সটার্নাল এটা যখন আপনি অ্যালাউ করে দিবেন তখন কিন্তু আপনার অ্যাপগুলো এখানে ইনস্টল হবে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখন এসডি কার্ডে কিন্তু অন্য কোনো অপশন নেই এক্ষেত্রে শুধুমাত্র এটি কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজের জন্য ব্যবহার হচ্ছে অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন দুইশো একাশি এম বি ইউজ হচ্ছে বত্রিশ গিঘার মধ্যে তো এক্ষেত্রে এখান থেকে আপনি যখন এই ফায়ারফক্স ব্রাউজারটির অপশানে যাবেন তখন কিন্তু আপনি যখন আপনার এসডি কার্ডটি ইন্টারনাল স্টোরেজ ফরম্যাটে ফরম্যাট করবেন তখন কিন্তু আপনার এখানে একটি নতুন করে অপশন দেখতে পাবেন এটি হচ্ছে চেঞ্জ অপশন অর্থাৎ আপনি চেঞ্জে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনি এসডি কার্ড সিলেক্ট করতে পারবেন অর্থাৎ যখন আপনি এসডি কার্ড সিলেক্ট করবেন তখন এটি এসডি কার্ডে এইভাবে মুভ করতে পারবেন তো যখন এটি মুভ করবেন তখন কিন্তু এটি ফোনের স্টোরেজ অর্থাৎ ইন্টারনাল স্টোরেজটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেল তো এভাবে আপনার অ্যাপগুলো যখন আপনি সবগুলো অ্যাপ মুভ করতে পারবেন তখন কিন্তু আপনার ফোনের স্টোরেজটি অনেকটা ফাঁকা হয়ে যাবে এক্ষেত্রে আপনার ইন্টারনাল স্টোরেজের জায়গা কিন্তু কমে যাবে একটু আগে আপনারা দেখতে পারলেন ফোর পয়েন্ট টু এইট গিগাবাইট সেখান থেকে কিন্তু এটি কমে ফোর পয়েন্ট জিরো এইট গিগাবাইট হয়েছে তারপর আরেকটি অ্যাপের ক্ষেত্রে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে চেঞ্জ দিয়ে এসডি কার্ড দেওয়া হবে আচ্ছা এসডি কার্ড দেওয়ার পরে আপনি এখান থেকে যখন মুভ বাটনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে এমএক্স প্লেয়ারটা কিন্তু মুভ হয়ে এসডি কার্ডে চলে যাচ্ছে তো এক্ষেত্রে আপনার কিন্তু ফোন স্টোরেজ ফাঁকা হচ্ছে আমি আপনাদেরকে এখন ফোন স্টোরেজ ওপেন করে দেখাচ্ছি তো ফোন স্টোরেজ আপনারা একটু আগে দেখলেন ফোর পয়েন্ট জিরো এইট গিগা ফ্রি আর কি আট গিগাবাইটের মধ্যে এখন কিন্তু সেটি থ্রি পয়েন্ট নাইন সিক্স আগের থেকে কিছুটা স্টোরেজ ফাঁকা হয়েছে তো আপনারা দেখতে পারলেন এভাবে কিন্তু আপনার এসডি কার্ডকে আপনি ইন্টারনাল স্টোরেজ ফরম্যাট করে সেখানে অ্যাপগুলো মুভ করতে পারবেন এবং আপনি যখন স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল করবেন সেটি কিন্তু সরাসরি আপনার এসডি কার্ডে ইনস্টল হবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এসডি কার্ডে ছয়শো ছয় মেগাওয়াইট ব্যবহার হচ্ছে আর এর আগে এটি দুইশো মেগাবাইট ছিল আর এখান থেকে ইন্টারনাল স্টোরেজ কিন্তু অনেকটা ফাঁকা হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনার অ্যাপগুলো মুভ করার মাধ্যমে আপনি ফোনের ইন্টারনাল স্টোরেজটাকে ফাঁকা করতে পারবেন আর এসডি কার্ডকে ইন্টারনাল ফরম্যাটে নিয়ে তার সুবিধাগুলো পাবেন এখানে অসুবিধা হচ্ছে যে আপনি যখন যে ফাইলগুলো ব্যবহার করবেন বা যে সকল ক্যামেরা অ্যাপ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে যে ডাটা ডকুমেন্টগুলো আপনার এসডি কার্ডে থাকবে সেটির ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় সমস্যা পড়তে পারেন অর্থাৎ আপনার এমন সমস্যা হতে পারে আপনার ফোন থেকে যদি এসডি কার্ডটি কখনো খোলা হয় বা যদি কখনো সিস্টেমের সমস্যার কারণে এসডি কার্ডটি না পায় সেক্ষেত্রে কিন্তু আপনার এসডি কার্ডটি করাপ্টেড দেখাবে অর্থাৎ করাপ্টেড যখন দেখাবে তখন কিন্তু আপনি এটি অন্য কোথাও মানে অন্য কোনো ডিভাইসে রান করতে পারবেন না আর আপনার ডাটাগুলো কিন্তু মুছে যাবে অর্থাৎ আপনাকে এসডি কার্ডটি আবার নতুন করে ফরম্যাট করতে হবে তো এই জন্য সেক্ষেত্রে আপনার ডাটা যদি থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পোর্টেবল ফর্ম্যাটে ফরম্যাট করে নিতে হবে আর আপনি যদি ইন্টারনাল স্টোরেজ এভাবে বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি এভাবে বাড়াতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে আপনার ফোন থেকে এসডি কার্ডটি কখনও মুভ করা যাবে না যতক্ষণ পর্যন্ত রানিং আসে অর্থাৎ আপনি এটিকে পোর্টেবল ফর্ম্যাট না করে ফোন থেকে কিন্তু রিমুভ করলে আপনার ডাটাগুলো করাপ্টেড দেখাবে অথবা এসডি কার্ডটি আবার নতুন করে ফরম্যাট করতে হতে পারে দর্শক মণ্ডলী আপনারা যখন এসডি কার্ডটি ইউজ অ্যাজ পোর্টেবল ফরম্যাটে ফরম্যাট করবেন অর্থাৎ এখান থেকে আপনি যখন এটি পোর্টেবল ফরম্যাটে সেট আপ করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এমন দেখাবে অর্থাৎ ইন্টারনাল স্টোরেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ ইউজ হচ্ছে এখানে এইরকম দেখাবে এবং সেই সাথে আপনি যখন এই যে পোর্টেবল স্টোরেজ ফর্ম্যাট করবেন তখন কিন্তু দেখেন এসডি কার্ডটি এখানে চারশো উনষাট কিলো ওয়াইট দেখাচ্ছে এটি কিন্তু আমি বর্তমানে পোর্টেবল স্টোরেজ ফর্ম্যাটে ফর্ম্যাট করেছি তো এর কিন্তু এমন দেখাচ্ছে আর এটিতে আপনারা ডাটাগুলো দেখতে পারবেন বিভিন্ন ফাইল এক্সপ্লারের মাধ্যমে আর এখানে আপনারা হচ্ছে ইন্টারনাল স্টোরেজের মধ্যে একটু আগে যেমন দেখলেন যে অ্যাপ মুভের একটা অপশন আছে এখানে কিন্তু আর সেই অপশনটি থাকবে না অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে একটু আগে আমরা ফায়ারফক্স ব্রাউজারটি এটির স্টোরেজ চেঞ্জ করে এটিকে ইন্টারনাল মেমোরি থেকে এস এস ডি কার্ডে মুভ করার একটি অপশন ছিল সেটি কিন্তু এখন আর থাকতেছে না অর্থাৎ আপনি যখন পোর্টেবল ফর্ম্যাটে এটি ফরম্যাট করবেন তখন আপনার অ্যাপগুলো কিন্তু সেখানে মুভ করা যাবে না তো এই হচ্ছে সুবিধা এবং অসুবিধা আর সেই সাথে আপনি যখন এটি পোর্টেবল ফরম্যাটে ফরম্যাট করবেন তখন কিন্তু এটি আপনি যে কোনো পিসিতে বা যে কোনো ল্যাপটপে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যদি কোনো ছবি তোলেন বা কোনো ভিডিও করেন সেগুলো কিন্তু এসডি কার্ডটি খুলে কার্ড রিডারের মাধ্যমে অন্য পিসিতে ব্যবহার করতে পারবেন অর্থাৎ আমি আপনাদেরকে এই ফাইল এক্সপোলারের মাধ্যমে একটু ওপেন করে দেখাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসডি কার্ড অর্থাৎ এখানে আপনারা দুইটি স্টোরেজ দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ এবং আলাদাভাবে একটি এসডি কার্ড এখানে আপনারা দুইটি দেখতে পাবেন এরকম যদি পোর্টেবল স্টোরেজ ফরম্যাটে করেন আর যখন ইন্টারনাল স্টোরেজ ফরম্যাটে করবেন তখন কিন্তু আপনার এই এসডি কার্ড অপশনটি থাকবে না অর্থাৎ এই অবস্থায় আপনার অ্যাপ মুভ হবে না কিন্তু ফাইলগুলো আপনারা ট্রান্সফার করতে পারবেন তো এই হচ্ছে পোর্টেবল এবং ইন্টারনাল স্টোরেজ ফরম্যাটের পার্থক্য তো দর্শক মণ্ডলী আমাদের ভিডিওটি দেখলেন যদি আমাদের ভিডিওটি আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলের নোটিফিকেশন অন করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসবে আশা করি সেগুলো দেখলে আপনারা উপকৃত হবেন